সত্যি ও আমার অহংকার আর তোমার মেয়ের অহংকার কই এসো আরে তোমরা ওরকম করে তাকিয়ে আছো কেন আমার দিকে বাবা ও প্রণবেশ আমার অহংকার আমি বিদেশে পড়তে যাচ্ছি শুনে কি বলেছে জানো বলেছে আমি নাকি ওখানে গিয়ে ওকে ভুলে যাব আচ্ছা এটা কখনো সম্ভব বলো তো ভুলেই যদি যাব তাহলে ভালোবাসলাম কেন ও এখানে আসতে খুব ভয় পাচ্ছিল কিন্তু কারণ ওর মনে হচ্ছিল তুমি ওকে মেনে নেবে না এখনো তেমন নাম করে উঠতে পারেনি তো কিন্তু আমি ওকে অনেক বুঝিয়েছি যে আমার বাবা একদম ওরকম মানুষ নন একদম আলাদা আর তাছাড়া ছোট থেকে আমি চেয়েছি অথচ পাইনি এমন কোনোদিন কিচ্ছু হয়নি আমার বাবা কোনোদিনই আমাকে কোনো ব্যাপারে না বলতে পারেন না আমার বাবা এমনই একটা লোক যাকে দেখে সারা দুনিয়া থরথর করে কাঁপে কিন্তু আমার কাছে বাবা দুর্বল আমার বাবা না একেবারে মেরুদণ্ডহীন লোক এইসব বলে নিয়ে এসেছিস না ওকে ছোটবেলায় যখন তোর খুব অভিমান হতো আমি আমি জোকার সেজে তোর অভিমান ভাঙাতাম আর আজকে এই সকলের সামনে আমাকে তুই জোকার বানিয়ে তোর জন্মের পর থেকে প্রত্যেকটা বছর আমি মা দুর্গার কাছে আমার সর্বস্ব দিয়ে তোর জন্য পুজো দিয়েছি তোর মঙ্গল কামনায় কি ব্যাপার ম্যাডাম মুখ টারম শুকনো শুকনো লাগছে হুম আজকে একটু সাজুগুজু হয়নি এমনি ভালো লাগছিল না এমনি ভালো লাগছে না যে মেয়েটা সারাদিন সাজুগুজু করে ঘুরে বেড়ায় তার মুখ টারম শুকনো লাগবে হুম আচ্ছা ঠিক আছে আমি নিজে হাতে তোকে সাজিয়ে দিই দিয়ে দুজনে মিলে না রে ভালো লাগছে না তুই যা কেন রে খুব কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার কি আছে না হওয়ারই বা কি আছে বাড়ি শুধু সবার ওর জন্য কষ্ট হচ্ছে আর তোর হচ্ছে না তুই কার কথা বলছিস দীপের কথা বলছি আমি দীপের কথা বলছি আমার চোখের দিকে তাকাতো আরে বাবা তাকা না তুই সত্যিই বুঝতে পারছিস না আমি কি বলছি দীপ ছেলেটাই ওরকম ও যেখানেই থাকে সেখানেই আলো করে দেয় আর যেখান থেকেই চলে যায় সেখানেই অন্ধকার আমরা তো সবাই ওর কাছে ঋণী হয়ে আছি দিশা আর তুই তো সবচেয়ে বেশি ঋণী